গাইজ কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রুল এন্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি এমন একটা বিষয় নিয়ে যেটা তোমাদের সকলের কাজে লাগবে। কিছুদিন আগেই আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের এবং সেই সময় চলে এসেছে যে প্রতিশ্রুতিটা রক্ষা করার। আমি তোমাদের বলেছিলাম বিনামূল্যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেবো যেগুলো আমার কাছে রয়েছে, এবং সেই প্রশ্নের উত্তরগুলো বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ তুমি যদি পড়াশোনার ক্ষেত্রে নোটস, যেটা তোমাদের কথা অনুযায়ী নোটস বা উত্তর, উত্তরের খোঁজ করছো এবং বিভিন্ন শিক্ষক মহাশয়ের কাছে ছুটে ছুটে যাচ্ছ এবং এইটা বলছো যে স্যার নোটস দিন, এবং হয়তো তুমি সমস্যায় পড়েছো, তুমি টিউশন নিতে পারোনি, বা হতে পারে যে তুমি নোটসের এখনো ব্যবস্থা করে উঠতে পারোনি, বা পরবর্তী সময় তুমি পড়াশোনা একটা শুরু করেছো, সেক্ষেত্রে আমি বলবো যে চিন্তা করার কারণেই আমি নোটসগুলো আপলোড করতে শুরু করেছি। কিন্তু এক্ষেত্রে বলবো আরও একটু সময় লাগবে। কেন সময় লাগবে? তার কারণ হচ্ছে ইটস এ জায়েন্ট ওয়ার্ক। তোমরাও বুঝতে পারছো যে কাজটা খুব সহজ কাজ নয়, কারণ একটা বিশ্ববিদ্যালয়ের নোটস নয়। হ্যাঁ, 70-80% কোর্সগুলো তো মিলেমিশেই যায়, সাধারণত সবারই একই, কিন্তু এই যে 20% বা 30% কোর্সগুলো আলাদা, এগুলো সবারই কিন্তু আলাদা হয়ে আছে, তো পরিশ্রম একটু বেশি হচ্ছে। বিলিভ মি, উই আর ওয়ার্কিং হার্ড অ্যান্ড উই আর ওয়ার্কিং পজিটিভলি অন দিস প্রজেক্ট। এই প্রজেক্টের উপর আমরা প্রচুর কাজ করছি এবং সেই কাজগুলো সঠিকভাবে এবং সঠিক পথে এগিয়েও যাচ্ছে। তোমরা কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটের আমি কথা বলে দেবো, সেখান থেকে ফ্রি অফ কস্ট সমস্ত নোটসগুলো পেয়ে যাবে। দ্য বেস্ট পার্ট ইজ দ্যাট রুল এন্ড স্টোরি চ্যানেলে তোমরা যে কমেন্টসগুলো করবে এবং যে নোটসটা চাই বলবে সেই নোটসগুলো দেওয়ারও চেষ্টা করব। তবে একটু বড় কথা হয়ে যাবে যদি বলে দিয়ে আমি সমস্ত নোটসগুলো দিয়ে দেবো সমস্ত বিশ্ববিদ্যালয়, এমনি নয়। ব্যাপারটা হচ্ছে প্রথমে যেগুলো খুব আর্জেন্ট, মানে যেগুলো খুব বেশি দরকারি, সেই নোটসগুলোকে আগে আপলোড করব আমি, এবং আস্তে আস্তে বাকি নোটসগুলোকে আপলোড করব। কিন্তু তোমরাও বুঝতে পারছো বিষয়টা সময় সাপেক্ষ, কিন্তু যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু এটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যাবে। হ্যাঁ, একটা চিন্তা বিষয় আছে যে পরীক্ষা সামনে, সেটা আমিও বুঝতে পারছি যে তোমাদের সকলের সামনে পরীক্ষা চলে এসেছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। কিন্তু শুধু শুধু পরীক্ষার কথাটা নয়, বাস্তবটাও আমাদের দেখতে হবে। দেখো, আমাদের অনলাইনের মাধ্যমে পড়াশোনা হয়েছে এবং পরীক্ষা যদি অফলাইনে হয়ে যায় তাহলে তো বিষয়টা একটু গণ্ডগোল বিষয়, কিন্তু কিছু করবার নেই, তোমাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে চলতে হবে এবং আলটিমেটলি ইউ হ্যাভ টু ফেস দ্য এক্সামিনেশন। তাই প্রস্তুতি নাও, পড়াশোনা করতে শুরু করে দাও এখন থেকে। আমি যতটা সম্ভব সাহায্য করব, কিন্তু সময়ও লাগছে আমি বুঝতে পারছি, কিন্তু আমরা প্রচুর পরিশ্রম করছি বিষয়টাকে বাস্তবায়িত করার জন্য। অ্যান্ড বাট দ্য ওয়ার্ক হ্যাজ বিন স্টার্টেড ভেরি সাকসেসফুলি, কাজ শুরু হয়ে গেছে। নোটসগুলো তোমরা বিনামূল্যে পেয়ে যাবে, সমস্ত প্রশ্নের উত্তরগুলো যতগুলো আমার কাছে রয়েছে সেগুলো আমি সবই আপলোড করতে শুরু করছি, সবই আপলোড করে দেব, ঠিক আছে? নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট, একটা বিষয় আমি বলতে চাইবো যেটা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং হয়তো এই বিষয়টা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বা কলেজের তরফ থেকে একেবারেই বলা হচ্ছে না, যে বিষয়টা আমি বলতে চাইবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশটাকে জোর দাও, অর্থাৎ ইংরাজিতে কথা বলাটাকে জোর দাও। ইটস এ রিয়েলিটি, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং শুধু তাই নয়, গ্রামারটাকে, অর্থাৎ ইংরাজি ব্যাকরণটাকেও ভালো করে শক্তপোক্ত করো, এটা অনেক বেশি জরুরি। তার কারণ কি, তুমি যদি ইংলিশ অনার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, অর্থাৎ ইংরাজিতে স্নাতক করেছো কিন্তু ইংরাজিতে কথা বলতে পারছো না, তাহলে কিন্তু ইন্টারভিউ বোর্ডে বা ইন্টারভিউ ফেস করার সময় বা পরবর্তী সময় চাকরি বাকরিতে যাওয়ার সময় তুমি কিন্তু মারাত্মক সমস্যায় পড়ে যাবে। শুধু তাই নয়, তোমাকে ইন্টারভিউ বোর্ড থেকে বারবার রিজেকশনের সম্মুখীন হতে হবে বা তোমাকে রিজেক্ট করা হবে। এমন একটা যুগের মধ্যে আমরা আছি, তোমাদেরকে বুঝতে হবে গাইজ, এমন একটা যুগের মধ্যে দিয়ে আমরা আছি যেটা হচ্ছে ইউনো ভাইরাস যুগ, এবং এই যুগে শুধুমাত্র একাডেমিক রেজাল্টকে কেউ বিশ্বাস করছে না, শুধুমাত্র একাডেমিক রেজাল্টকে কেউ বিশ্বাস করছে না। তার কারণ তোমার একাডেমিক রেজাল্টে দেখতে পাওয়া যাচ্ছে যে তুমি 90% নাম্বার পেয়েছো, 80% নাম্বার পেয়েছো, কেউ আবার 92% নাম্বার পেয়ে গেছে। তো আমরা জানি যে এই নাম্বারগুলো কীভাবে পাচ্ছি আমরা, আমরা অনলাইন পরীক্ষা ফেস করছি, সমস্যা তোমাদের নয়, দোষ তোমাদের নয়, কলেজের তরফ থেকে পড়ানো হচ্ছে না অফলাইন মোডে, তো পরীক্ষা অফলাইন মোডে কী করে হয়, অনলাইন মোডে পরীক্ষা দিতে হচ্ছে, দোষ আমাদের নেই, কিন্তু ওভার মার্কিং হচ্ছে, এবং এই ওভার মার্কিংটা পরবর্তী সময় কী হবে তোমাদের সমস্যার জায়গা হবে। তার কারণ এই রেজাল্টটাকে বা এই পরীক্ষার ফলটাকে কেউ বিশ্বাস করছে না। আমি নিজেরই একটা ছোট্ট উদাহরণ দিই, আমি আমার একজন শিক্ষক মহাশয়ের বাড়ি গেছিলাম, উনি খুবই সম্মানীয় ব্যক্তি, ওনার ছেলে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এবং আমি যখন রেজাল্টটা দেখলাম
স্যার বললেন যে আমার ছেলে স্টেটে ফোর্থ হয়েছে। সো আমি খুব আনন্দিত হলাম যে ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট, স্টেটে মানে আমাদের রাজ্যের মধ্যে চতুর্থ স্থান অধিকার করে চারটিখানি কথা নয়। তারপর আমি যখন আমি দেখতে চাইনি বাই দ্য ওয়ে, কিন্তু যখন আমি রেজাল্টটা দেখলাম আমার চোখের সামনে ধোঁয়া চলে এলো, চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া দেখছি। কেন? কারণ রেজাল্টের মধ্যে যেটা আমি দেখতে পেলাম 100, 100, 100, 99, 100, 100, 100 এইরকম ভাবে নম্বরগুলো সাজানো আছে। সো কি করে হয় তুমি বোঝো, ব্যাপারটা হচ্ছে না অনলাইনের মোডে যেটা যেটা হয়েছে সেখানে হচ্ছে ওভার মার্কিং হচ্ছে, এবং ওভার মার্কিংয়ে যেটা সমস্যা সেটা তোমরা ভোগ করবে। ইন্টারভিউ বোর্ডে তোমরা যাই রেজাল্ট দেখাও সেটা কিন্তু কেউ বিশ্বাস করবে না। এবার তুমি দেখাচ্ছ যে আমি ইংলিশ অনার্সে 60% মার্ক পেয়েছি, বা তুমি দেখাচ্ছ যে ইংলিশ অনার্সে আমার 80% মার্ক আছে, কিন্তু কি হচ্ছে তুমি ইংরাজিতে কথা বলতে পারছো না, বা ইংরাজি ব্যাকরণটাও জানো না, বা অ্যাপ্লিকেশনটাও ঠিকঠাক লিখতে পারছো না ইংরাজিতে। এর ফলস্বরূপ কি হবে, যারা তোমাকে পরীক্ষা করছেন বা যারা ইন্টারভিউ নিচ্ছেন মোটামুটি ভাবে এই ধারণা নিয়ে নেবেন যে ছেলেটা বা মেয়েটি কিচ্ছু জানে না বা খুব কম জানবে, শুধুমাত্র ওই ভাইরাসের দয়াতে এত বেশি ওভার মার্কিং পেয়ে গেছে। সো দ্য পয়েন্ট ইজ দ্যাট ইওর কোয়েশ্চেন, আই মিন ইওর রেজাল্ট, পরীক্ষার যে রেজাল্টটা তুমি দেখাচ্ছ, সামহাউ ইট উইল বি কোয়েশ্চেনড বাই দ্য পিপল, লোকে কিন্তু প্রশ্ন করবে এবং ফলস্বরূপ তুমি চাকরিটা হারাবে। এবং আজকে এত বেশি কম্পিটিশন হয়েছে, পিএইচডি হোল্ডার যারা তারাও কিন্তু চাকরির জন্য ছুটছে। একটা ডমের চাকরির জন্য পিএইচডি মানুষ অ্যাপ্লাই করে, ডমের চাকরি, এসএসকেএম হসপিটালের খবরটা তো তোমরা জানো নিশ্চয়ই, এসএসকেএম হসপিটালে ডমের চাকরি বার হয়েছিল, মানে মরা পোড়ানো বা ইউনো মরা টেনে টেনে নিয়ে যাবে এবং সেগুলো করার জন্য, সেটার জন্য আবার গ্র্যাজুয়েটসরা অ্যাপ্লাই করছে, ইংলিশ অনার্স অ্যাপ্লাই করছে, এমএ অ্যাপ্লাই করছে, পিএইচডি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করছে। তুমি বোঝো মানে চাকরির অবস্থাটা কেমন। তো পয়েন্ট হচ্ছে যে তুমি যে ভাবছো যে আমি ইংলিশ অনার্স করেছি এবং এই ইংলিশ অনার্সের জোরে আমি চাকরি পেয়ে যাবো, নো ইটস নট লাইক দ্যাট, বিলিভ মি। তোমার রেজাল্ট যেটা আছে সেটা সাফিসিয়েন্ট নয়, তোমার ইংলিশ স্পিকিং স্কিলটাকে তুমি কিন্তু দক্ষ করো। এবার কি হচ্ছে, তুমি ভাবছো না স্যার আমি 3 মাসের একটা স্পোকেন ইংলিশ কোর্স করবো আর শিখে যাবো, নো ইটস নট গোয়িং টু বি হ্যাপেনিং, বিলিভ মি। স্পোকেন ইংলিশ কোর্স 3 মাসের একটা করে নিলাম আর হয়ে যাবে এমনি নয়। স্পোকেন ইংলিশের পরিষ্কার 3টা স্টেজ থাকে, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস, Stage 1, Stage 2, Stage 3। তুমি যদি স্পোকেন ইংলিশের Stage 1 আছো, Stage 1 কি, যে আমি কথা বলতেই পারি না, ইচ্ছা আছে কিন্তু আমি বলতে পারি না, ঠিক আছে, এটা Stage 1। Stage 2 কি, আমি 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস প্র্যাকটিস করলাম, এইবার আমি বলতে পারছি, আগে পারতাম না, এখন আমি বলতে পারি এবং ভালোই বলতে পারি, এটা Stage 2। কিন্তু কি, Stage 2 এর সমস্যার জায়গাটা হচ্ছে যে যদি 2 মাস বা 3 মাসের গ্যাপ পড়ে যায়, আমার কিন্তু স্পোকেন ইংলিশ যে স্কিলটা বা ইংরেজিতে কথা বলার যে দক্ষতা সেটা ব্রেকডাউন হয় বা পড়ে যায়, অনেক নিচে নেমে যায়, মানে এখন আমি কংক্রিট হইনি, বলতে পারছি কিন্তু অভ্যাসের অভাব হলে বা অভ্যাস বন্ধ হলেই আমার কিন্তু স্পোকেন ইংলিশ স্কিলটা ড্যামেজড হচ্ছে, এটা হলো Stage 2। Stage 3 তোমাকে যেতে হবে। Stage 3 কি, আমি ভালো বলি এবং মাঝে যদি আমার গ্যাপ পড়ে যায়, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর আমি অভ্যাস করলাম না, কিন্তু তবুও আমি যে কোনো সময় সুন্দরভাবে ইংরাজিতে কথা বলে দেবো, সো দিস ইজ Stage 3। তো স্টেজ রয়েছে, তো তুমি এত সমস্ত কিছু না ভেবে তুমি একটা কল্পনা জগতে বাস করছো, একটা স্পোকেন ইংলিশে 3 মাসের কোর্স করবো আর একেবারে ঝরঝর করে ইংরাজিতে কথা বলতে শুরু করবে, নো ইটস নট গোয়িং টু বি হ্যাপেনিং, কাম অন, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। এক্ষেত্রে বলবো আমাদের SET প্ল্যাটফর্মে জুড়ে যাও, সেই প্ল্যাটফর্মে তোমার যা পড়াশোনা হচ্ছে হোক, তুমি যা রেগুলার পড়াশোনা করছো করে নাও, ঠিক আছে, শুধুমাত্র 1 ঘন্টা করে সপ্তাহে 3 দিন ক্লাস করতে থাকবে, এটাকে নিজের সিস্টেমের মধ্যে ইমপ্লিমেন্ট করো, তাহলে কি হবে, 1-1.5 বছরের মধ্যে তুমি শিখে যাবে। সাধারণত এটা 6 মাসের কোর্স, কিন্তু 6 মাসের পর কংক্রিটনেস আনতে আরেকটু সময় লাগে, ঠিক আছে। তো এটাকে যদি তুমি শিখতে পারো, SET প্ল্যাটফর্মের 6 মান্থসের যে কোর্সটা তুমি যদি ঢুকে যাও এবং পরবর্তী সময় আরেকটু এক্সটেন্ড করতে পারো টাইমটা, সো এটা কংক্রিট হয়ে যাবে, মানে Stage 3 পৌঁছে যাবে এবং ইংরাজিতে কথা বলাটা তোমার সাথে রয়ে যাবে, যেটা তোমাকে লাইফ লং তোমাকে বেনিফিট করবে। অর্থাৎ কি, আমি যেটা বলতে চাইছি, তোমার কেরিয়ার ইংলিশ, তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছো, তুমি ইংরাজিতে লিখতে পারো, পড়তে পারো, ইংরাজি কিন্তু বলতে পারছো না, ইংরাজি বুঝতেও পারো কিন্তু তুমি বলতে পারছো না, তাহলে এটা একটা সমস্যা, এই সমস্যাটা সলিউশনের দিকে তোমাকে যেতে হবে, অর্থাৎ সমস্যাটা সমাধান করতে হবে, সমস্যা নিজে থেকে সমাধান হবে না, যদি হওয়ার থাকতো তাহলে এতদিন হয়ে যেত। কারণ আমি এইরকম বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীকে দেখেছি যারা 7 বা 8 বা 7ম বা 8ম শ্রেণীতে পড়ে, খুব সুন্দর অনর্গল ইংরাজিতে করছে, কথা বলতে পারছে, SET প্ল্যাটফর্মে পড়েছে বাই দ্য ওয়ে। আবার এইরকম ছাত্রছাত্রীকেও দেখছি যারা কিন্তু ইংলিশ অনার্স করছে কিন্তু ইংরাজিতে কথা বলতে পারছে না। তো এটা হচ্ছে কেন,
বিকজ অফ দ্য ট্রেনিং, একজন ট্রেনিং নেয়নি একজন ট্রেনিং নিয়েছে। যে সপ্তম বা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা এসিটি প্ল্যাটফর্ম থেকে ট্রেনিংটা নিয়েছে তার কিন্তু আজ কথা বলতে পারছে এক দেড় বছরের মাথাতে, কিন্তু এখনো যারা এই ট্রেনিংটা নেয়নি বা চেষ্টা করেনি স্পোকেন ইংলিশ বা কমিউনিকেটিভ ইংলিশটাকে ইম্প্রুভ করার, শুধু এইটা ভেবে চলে যে 3 মাসের কোর্স করব আর শিখে যাব, বা এটা ততটা জরুরি নয়, আমার রেজাল্টটাই অনার্সের রেজাল্টটাই জরুরি, এই জাতীয় যাদের মানসিকতা রয়েছে তারা কিন্তু এখনো বলতে পারছে না। তাহলে সলিউশনের কথাতে এসো, হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস? সলিউশন হচ্ছে আমাদের এসইটি প্ল্যাটফর্মে জুড়ে যাও, অ্যাজ ইট ইজ এ পেইং প্ল্যাটফর্ম। দেখো দুটো বিষয় বলছি, যে নোটসগুলো দেওয়া হবে ফ্রি অফ কস্ট দেবো, নো মানি ইস্যু, রাইট? কিন্তু এসইটি প্ল্যাটফর্মে কি হচ্ছে, সপ্তাহে 3 দিন ক্লাসের ব্যাপার রয়েছে এবং আমাদের অনারেবল গেস্ট টিচাররাও রয়েছেন, সো সবকিছু একটা খুব প্রফেশনাল ওয়েতে হয়, মানে দিজ আর প্রফেশনাল কোর্সেস, রাইট? সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন ইউ ক্যান জয়েন আস, সার্টেনলি নিশ্চিতভাবে জুড়তে পারো, অ্যান্ড ইউ উইল বি বেনিফিটেড সিওরলি, তুমি নিশ্চিতভাবে বেনিফিটেড হবে বা উপকৃত হবে, তোমার স্পোকেন স্কিলটা বেড়ে যাবে। যারা জুড়তে চাইছো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম, ফোন নাম্বারটা দিয়ে দিলাম, 8926939467, 8926939467, 8926939467, ওকে দিস ইজ দ্য নাম্বার। তাহলে দুটো ঘোষণা ছিল, যে নোটস ফ্রি অফ কস্ট তোমরা পাচ্ছ, বাট ওয়ার্ক চলছে, প্রচুর কাজ চলছে, প্রচুর পরিশ্রম চলছে, আপলোডিংও চলছে, রাইট? বাট ইট উইল টেক সাম মোর টাইমস, আই রিয়েলি অ্যাপোলোজাইজ, যে তোমাদের পরীক্ষাও চলে এসছে কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটটা কমপ্লিটলি ওপেন হলো না, সেটার জন্য আই রিয়েলি অ্যাপোলোজাইজ, আমি তোমাদের কাছে এই বিষয়টার জন্য দুঃখ প্রকাশ করছি মন থেকে, তবে কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আর আরেকটা বিষয় বললাম, স্পোকেন ইংলিশ এবং গ্রামারটাকে ডেভেলপ করো, যেটার জন্য এসইটি প্ল্যাটফর্মে জুড়ে যাও, যার ফোন নাম্বারটা আমি এই মাত্র শেয়ার করলাম, 8926939467, জাস্ট জয়েন আস, শিখে যাবে, ইংরেজিতে কথা বলাটাও শিখে যাবে, গ্রামার স্কিলটাও তোমার অনেক বেশি ইম্প্রুভড হয়ে যাবে, যেটা পরবর্তী সময়ে চাকরি বাকরির ক্ষেত্রেও কাজে লাগবে। তাহলে দুটো বিষয় বলার ছিল, আর আরেকটা বিষয় বলবো, 3 নম্বর কথা, সেটা হচ্ছে আমাদের ইংলিশ অনার্স রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেগুলো অনেক বেশি ভিডিও, প্রায় 300-এর বেশি 300টারও বেশি ভিডিও আমি আপলোড করে রেখেছি, ভিডিও সেকশনে যাও, ওখানে দেখো, এখনও কিন্তু অনেক ভিডিও আপলোডেড হয়নি, যেটা তোমরা আমার কমেন্ট করে বলছো, বাট এগেন আমি চেষ্টা করছি, আমি বলবো যে আমি চেষ্টা করছি যতটা সম্ভব করা যায়, অ্যান্ড বাট ইট উইল টেক সাম টাইমস, রাইট? প্রত্যেক দিনই কিছু না কিছু আপলোড করে, এই কিছুদিন আগে দ্য রভারটা আপলোড করলাম, দ্য রভারের অ্যাক্ট 1, এমনভাবে আপলোড করা হচ্ছে যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী উপকৃত হয়, ঠিক আছে? আমি শুধুমাত্র কাজ চালাভাবে দিতে চাইছি না, কোয়ালিটি কন্টেন্ট, প্রত্যেকটা জিনিসের মধ্যে কোয়ালিটি কন্টেন্ট আছে যা এবং যেটা তোমাকে সাহায্য করবে, তো সেই জন্য সময়টা লাগছে, আই হোপ দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। যাই হোক, আমার কথার সাথে সম্মত হলে চ্যানেলকে লাইক করো, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড গাইজ।